마야네 모든 몸손네 성자리 성자리 아마 아번 못내 겨우네 아미 지문이자 제이치 다음이 빠이네 아미자 빌치 다음이 자이니 이주게 솜다리라 하러 가체 헐 저도 박배 또또 이포터 알가 허에 একদিন গাছ থেকে খসে পড়বে তারপর সেই ফল কোন না কোন বাজারে বিক্রি হবে কিন্তু গাছ তার খবরও পাবে না ঠিক ঠিক বলেছিস মা এসব তোমাকে বুঝতে হলে তোমাকে কাজের সঙ্গে ব্যস্ত থাকতে হবে ঠিক বলেছিস মা ঠিক বলেছিস তাই তো আমি সারাদিন ওই বাইরে টেবিল পেতে বসে থাকি কিন্তু এতদিনে একজনও রুগী এলো না বাবা আমরা গ্রাম ছেড়ে এত দূরে চলে এসেছি আজ রাজাদার বাড়িতে এখানে আমাদেরকে কেউ চেনে না তাই তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো বাবা ঠিক বলেছিস মা ঠিক বলেছিস তাহলে তাহলে তুই এক কাজ কর আমাকে আমাকে দুটো রুটি দরকার করে দে আমি খেয়ে দে ওই ডাক্তারখানায় গিয়ে বসি বাবা আমি তো রুটি তরকারি করতে পারিনি আমি তোমার জন্য একটা মুড়ি আর একটু গুড় এনে দিচ্ছি কেমন ও তুই দেখছি তোর দাদাদের মতোই জানি আমি মুড়ি খেতে পারি না দুটো দুটো রুটি করতে কি তোর হাতে ব্যথা হয় বাবা বাড়িতে চাল আটা কিছুই নেই বাবা তাই তো আমার কয়েকটা খাতা আর বই বিক্রি করে তোমার জন্য আমি একটু মুড়ি আর গুড় কিনে নিয়ে এসেছি বাবা তুই তুই খাতা বইগুলো বিক্রি করে দিলি সেদিকে তুই পড়াশোনাটাও ছেড়ে দিবি তোমার সন্তানদের তো তুমি অনেক পড়াশোনা শিখিয়েছ বাবা যে শিক্ষা বেইমানি করতে শেখায় সেই শিক্ষাকে বিদায় দিয়ে আমি মানুষ হয়ে তোমার পাশে থাকব বাবা সত্যমি হ্যাঁ বাবা হ্যাঁ আমি নিজে উপোস দিয়ে থাকব কিন্তু তোমাকে আমি না খাইয়ে রাখতে পারবো না পারবি না ফিরে মা তুই সত্যি পারবি না অথচ এই দেশের মানুষ কন্যা সন্তানের জন্ম হলে আতর ঘরে নুন খাইয়ে মেরে ফেলে পুত্র সন্তান না হলে নাকি মরা বাপ মা পরকালে জল পায় না তাই তো বাপের শ্রাদ্ধ শেষ করে উপযুক্ত ছেলেরা সন্ধ্যাবেলায় মদের বোতল বাবা চল চল মা চল আর তোর তো চারটি মুড়ি খেয়ে আমি আমি এদেশের সব বাপের বাপের প্রায়শ্চিত্ত করি না বাবু না আপনি মুড়ি খেতে যাবেন কেন আমি বাজার থেকে চাল ডাল আনাজপাতি সবকিছু নিয়ে এসে ওই রান্না করে রেখে এসেছি আর তোমার জন্য স্পেশাল কচুরি আর জিলিপি চলো চলো খাবারটি খেয়ে নেবে চলো কিন্তু কিন্তু তুই এত টাকা পয়সা কোথায় পেলি হ্যাঁ মানে মানে আমি ওই স্টেশনে মার বাবুর ঘরে একটা খাতা লেখার ঠিকই কাজ পেয়েছি বাবু বা বা কাজ পেয়েছি আরে তুই যখন কাজ পেয়ে গেছি তখন আমিও ঠিক রুগী পেয়ে যাব তারপর তারপর আমার এই সপ্তমী মায়ের একটা বিয়ে দিতে পারলেই বাবা আমার বিয়ে নিয়ে তুমি এত ভেবো না 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 বিয়ের ব্যাপার মেয়েদের কোনো কথা বলা চলবে না বাবু আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি কালই একটা ঘটক ধরে নিয়ে আসবো একটা ভালো ছেলে পেলে একটা শুভ দিন দেখে এই ফাঁকা বাড়িতে বিয়ের সানাই বাজিয়ে দাও রাজাদা আমার বিয়ে নিয়ে তুমি এত ভেবো না রাজাদা আরে শোন রাজাদা শোন সপ্তমী শোন আরে তুই না চিন্তা করলো আমি আমি তো চিন্তা করবো রে মা আমি তো চিন্তা করবো ছেলেরা সব দায়িত্ব ঝেড়ে ফেললো আমি তো পারবো না রে মা মেয়ের বিয়ে তার বাপের জন্য পরকালে পরকালের পথ খুলে দেয় এই যে কত বড় শান্তি কত বড় আনন্দ একমাত্র একমাত্র মেয়ের বাপ ছাড়া আর আর কেউ বুঝবে না রে কেউ এভরিথিং ফাইনাল এবার একটা ভালো ছেলে পেয়ে গেলে তোমার বিয়েটা কিন্তু ঠিক করে দেব রাজাদা তুমি আমার বিয়ে নিয়ে কেন এত মাতামাতি করছো বলতে পারো কেন করছি জানো কারণ কারণ আমি যে তোমার ভালো চাই সপ্তমী তোমার মনের একটা অনেক স্বপ্নকে চাই ভেঙে দিতে চাই স্বপ্ন স্বপ্নকে শুধু আমি একা দেখি মনের গভীরে তুমি কি কখনো স্বপ্ন দেখো না রাজাদা দেখি ওঠে ওঠে সপ্তমী ওঠে আমার মনেও স্বপ্ন ওঠে একটা রঙের অবস্তব সিনেমার মতো ছবি আমার মনের আকাশে উঠে আবার মিলিয়ে যায় কারণ কারণ কি জানো
আর আমার মতো ছেলে যে স্বপ্ন দেখাটা মানায় না সপ্তমী, কারণ আমি যে আমি যে একটা সামান্য চাকর। না রাজাটা না, তুমি চাকর নও, তুমি রাজা, আর তোমার রাজপ্রসাদে আশ্রয় নিয়েছি আমরা, তাই তো আজ আমার সাহস করে আজ একটা সত্যি কথা স্বীকার করতে ইচ্ছে করছে। বলো কি সত্যি? আমি আমি তোমাকে ভালোবাসি রাজা। ভালোবাসা কাকে বলে জানি না, প্রেম জীবনে উকি দেয় না, তবু সাগরের বুকে ঢেউ তুলে পাবো কিনা কিনা জানি না, ভালোবাসা কাকে বলে জানি না। সহজে তুমি একথার জবাব দিও না, এতদিন ধরে তুমি যত অপমান সহ্য করেছো এবার তার বদলা নিতে হবে। অপমান? কিসের অপমান? এগো সেই মহাভারতের আমল থেকে তোমাদের মতো শ্যাম সোহাগের আধারা অনেক ঘ্যাম দেখিয়েছো। মেয়ে চাচা? নিরীহ ছেলেগুলোকে তোমাদের মতো মেয়েদের জন্যই তো এদেশে সর্ষের তেলের দামটা এত বেড়ে গেছে। কি করেছি আমরা? জ্যেষ্ঠ ঠাকুরের প্রধানকে অনুসরণ করে এ যুগের ছেলেরা তাদের রাধাদের পায়ে এত তেল ঢেলেছে, এত তেল ঢেলেছে যে 50 টাকার তেল 150 টাকায় গিয়ে ঠেকেছে। তবে তুমি তো আমার নিজের লোক, তাই রাজাকে বলে আমি তোমার কেসটা ঠিক ফিট করে দেব। না চাচা না, যদি কোনোদিন আমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি সেই দিন আমি আপনার বাদেশ মাথা পেতে নেব, তার আগে না, কিছুতেই না। নিজেকে ছোট ভাবছো কেন? তাছাড়া তুমি তো চাকরি পেয়েছো। নো নো নো, মিথ্যে, বিলকুল ঝোর। এই তো একটু আগে আমি রাজাকে স্টেশনের যাত্রীদের মাল মাথায় করে বইতে রেখেলাম। তার মানে আমাদের মুখে তুমি ভাত তুলে দেওয়ার জন্য তুমি কুলিগিরি করছো রাজা দাচ্ছে? না 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 না, রাজা তো কোনো অন্যায় কাজ করেনি, ও তো কোনো চুরি ডাকাতি করেনি, ইতিমধ্যে গায়ে খেটে পয়সা রোজগার করছে, এতে লজ্জার কিচ্ছু নেই। তাহলে সত্যিটা স্বীকার করতে পারলো না কেন? কেন আমাকে মিথ্যে কথা বললো? কেন মিথ্যে কথা বলেছিলাম জানো? কারণ সত্যি কথাটা শুনলে বাবু যে ভীষণ দুঃখ পেত সপ্তমী। দুঃখ কেন বাবু রে রাজা? মানুষ পথের ধুলো থেকে পাথর কুড়িয়ে এনে গাছতলায় বসিয়ে পুজো করে, আর থেকে আমিও তোকে পুজো করবো রে। না বাবু না, করবো না, এ কথা শুনলে আমার যে পাপ হয় বাবু। তবু আমার তো কিছুটা পুণ্য অর্জন হবে। যা যা সপ্তমী যা, রাজা রানা চাল দিয়ে তুই ভাত রান্না কর, আর জীবনে প্রথম সত্যটা তার ছেলে পরিশ্রমের পয়সার ভাত। আপনি সত্যি বলছেন বাবু? আপনি সত্যি বলছেন? আপনি খাবেন? তাহলে তাহলে রান্নাটা সপ্তমী নয়, রান্নাটা আজ আমিই করবো রাজা। আমার এই মহাগুরুর জন্য মহাপ্রসাদ রান্না করবো, মহাপ্রসাদ রাজা। অনেক রোগী লাইন দিয়ে বসে আছে। কি বলছো তুমি? আরে এতদিন কে এলো না, আর আজ হঠাৎ রোগীর লাইন পড়ে গেল? এর জন্য আমি একটু কলকাঠি নেড়েছি স্যার। কলকাঠি নেড়েছি? হ্যাঁ, মানে দেখুন এটা হলো প্রচারের যুগ। হ্যাঁ, এখানে তো আপনার কোনো প্রচার নেই, তাই কাল থেকে হাটে বাজারে দোকানে সর্বত্র যাকে পেয়েছি তাকে জিজ্ঞেস করেছি। আচ্ছা মশাই, ওই সত্য ডাক্তারের বাড়িটা কোথায়? আরে সবাই বললে সত্য ডাক্তার, সে আবার কে? আমি বললাম সে কি
আরে বাবা সত্য ডাক্তারের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমেরিকায় হইচই পড়ে গেছে আর আপনারা তো কি জানেন না এই কথা কাল থেকে লাগাতার হাতে ঘাটে পড়ে বেড়াতেই আজ লোকেরা সব নিজেরা খবর নিয়ে আপনার বাড়িতে চলে এসেছে বাইরে গিয়ে দেখুন আপনি অবাক হয়ে যাবেন বাবাকে এই ভাগাড়া দেখে অবাক হয়ে গেছে মেহের আলী অবাক হওয়ার কিছু নেই পড়েন মানুষ তো ছেঁড়া জুতোকে ভাগাড়ি ছুঁড়ে ফেলে দেয় আমি বড় বংশের মেয়ে হই আপনাকে ছুটিতে থাকতে দেব না বাবা এটা তোমার ভাগ বাড়ি নয় বৌমা তা এখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমার নেই কিন্তু এখানে যে আপনাকে মানায় না বাবা এই পরিবেশ থেকে আমার যে দুচুক ফিটে চল বেরোচ্ছে বাবা আসবেই তো কথায় বলে ভালো মানুষের দুঃখ দেখলে শেয়াল কুকুরের চোখে জল আসে শোনা বাবা তুমি কোনো ভদ্র পাড়ায় বাসা ভাড়া নিয়ে উঠে যাও আমরা তো ভয়টা হয় ওই মাসে মাসে ভাড়ার টাকাটা দিয়ে দেব না বলেন সত্য ডাক্তার একবার যেখানে থুতু ফেলে সেখানে আর মুখ দেয় না কিন্তু যে আমরা স্টেশনের পাশে ভাড় দিয়েছি ওই পাড়া প্রতিবেশীদের জানতে পারে যে আমাদের বাবা ঝুপড়িতে বাস করেন তাহলে যে আমরা মুখ দেখাতে পারবো না তাই বলুন 1000 ইঁদুর মেরে বেড়ালেল হজ করতে বাবা দুঃখে নয় নিজেদের মান বাঁচাতে ওনারা মায়া কান্না কানতে এসেছে তাতে তোমার কি আমাদের বাবা আমরা বুঝবো আরে বুঝেছ বলেই তো আমার বাড়ি গেছে চেম্বার পুড়েছে আরো বেশি বুঝে যে আমার প্রাণ নিয়ে টানা টানে পড়বে বৌমা কিন্তু তুমি কেন বুঝতে চাচ্ছ না আজকাল অনেক নামজাদা মানুষরাও তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় জানি বিশ্বায়নের যুগে ছেলেরা নামজাদা কেউ কেটা বিশ্বায়নের যুগে ছেলেরা নামজাদা কেউ কেটা মা বাবকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বেটা দু চার মাস কিছু দিয়ে তারপরেই তো ফ্ল্যাট বাড়িতে চিলি চিকেন হুইস্কি চলে খুব বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়ি ভিক্ষি করে খায় সকাল সন্ধে তবু তারা ছেলের মঙ্গলই চায় এই ফালতু কথা না শুনে তুমি যেটা বলতে এসছো সেটা বাবাকে বলে দাও শোনো বাবা তুমি ইন্দিরাই থেকে একটা ওষুধ দিতে তার নামটা লিখে দাও তো দোকান থেকে কিনে আনাকে খাও কেন সেদিন তো বললে এখন তো অনেক বড় বড় ডাক্তার দেখার ক্ষমতা আছে বলেই তো কলকাতা নিয়ে গিয়ে দেখিয়েছি এক্সরে করিয়েছি কিন্তু ব্যথাটা কিছুতে কমছে না তাতে লিখে দিন বাবা এই নোংরা পরিবেশে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না চলে যাও বেরিয়ে যাও কোনো বেঈমানের জন্য আমি প্রেসক্রিপশন লিখবো না 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 তবু না কোনো ডাক্তার কখনো কোনো রোগীকে ওষুধ না লিখে দিতে পারেন না আপনি আপনি দাদা ওষুধ লিখে দিন ওকে ওকে মধ্যে ঢোকানো যায় না আমি বড় বংশের মেয়ে টাকা খরচ করতে আমি ভয় পাই না এই নিন এই নিন বাবা 200 টাকা নিন দিন এসে সেটা দিন চলো চলো বাবা আমি পিতা সঙ্গ পিতা ধর্ম মন্ত্র উচ্চারণ করতে চাইলেও তুমি কোনোদিন যুগের ধর্মকে গলে নিয়ে নিজের স্বর্গের প্রতীক গড়ে তুলতে পারলে না বাবা আর এই পাপের ফল আর এই পাপের ফল তোমাকে একদিন একাই ভুগতে হবে বাবা একাই ভুগতে হবে পাপ পুণ্যের হিসেব ভুলে আমি তাহলে রোগী দেখতে চললাম এই চিঠিটা নিয়ে যান আপনার নতুন ঠিকানা জানা নেই বলে ওরা ডেলিভারি দিতে পারেনি পোস্ট অফিসে পড়েছিল এই চিঠিটা নিয়ে যান এই কার চিঠি দেখি দেখি
বাবু পুলিশের আইজি সাহেব আমার চিঠির উত্তরে লিখেছেন যে ভরতদাসের বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু হয়েছে। এটা তো আনন্দ হওয়ার কিছু নেই ডাক্তার বাবু, কারণ এদেশের যাত্রা সিনেমায় শেষ দৃশ্যে পুলিশের প্রবেশ হয়। আমাদের বাস্তব জীবনের পালায় তিনি কোন দৃশ্যে আসলে প্রবেশ করবেন কে জানে। তবু জীবন নাটকের নাট্যকার ওই ওপরে ওতে একটা কথাই লিখে চলেছেন মেহের আলী, সত্য মেব জয়তে। তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো ডাক্তার বাবু, আজ দিগন্তে প্রত্যাসন সর্বনাশের ঝড়, দু হাতে বাজাও তোমার প্রতিশোধের উন্মত্ততা মামা, প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বঞ্চিত দত্ত মনে শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গলার উত্থান, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে যে সূত্র হেরে পতাকা বল, ভারতবর্ষ তোমায় মাটি দেয়নি গো দেয়নি জল দেয়নি মুখে তন্ন বাহুত বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই আজকে ভারতবর্ষে তোমার নেই কোথায় তোমার নেই কো ঠাই। নতুন সুরে
he's still with me. সিংহাসন পেতে রেখেছিলাম, সেটা তুমি খালি করে দিয়েছ। কেউ না কেউ তো বসবে ডালি। তার মানে কোনদিন কারোর জন্য কোন ট্রেন কোন স্টেশনে অপেক্ষা করে থাকে না। এসব তুমি বলতে পারলে? অসম্ভব লম্পট মাতাল কোথাকার! কার্তিকটা দু বছর আগে তুলতে পারত, তাহলে আজ একটা মিথ্যে অভিনয়ের আসর বসাতে হতো না। অভিনয় মানে? মানে পামেলা নামের কোনো কোথাও মেয়ের অস্তিত্ব নেই। সিনেমার টিকিট, শুক্রফুল, সেন্টের শিশি সব আমি কার্তিকদের হাতে তুলে দিয়ে একটা মিথ্যে গল্প বানাতে বলেছিলাম। তুমি সত্যি বলছো অজন্তা? হ্যাঁ সত্যি, কারণ তোমার মুখ থেকে এই আধুনিকটার মেকি মুখোশটা না খুলে ফেললে সেটা অনেক অন্যায় হতো। ঠিক বলেছো, আজ আমি বুঝতে পারছি, আজ আমি বুঝতে পারছি যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সেটা যদি তুমি বুঝতে পেরেছো, তাহলে এই মুহূর্তে এক বস্তে আমার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেটা তুমি পারবে? সেটা
দিবেন আমার মেয়ে কখনোই তোমার মতো ভিখারির সঙ্গে ঘর ছেড়ে যাবে না তোমার মেয়ে নয় এ এক বাংলার গৃহবধূ তাই তার নিজের বাড়ির পথটা চিনতে পেরেছে তাই তোমার লাল চোখ দেখিয়ে আমাকে পথ আগলানোর চেষ্টা করবে না এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার বিষয় সম্পত্তি একটা কানা করে কিন্তু তুই পাবি না চেষ্টা করো না তাহলে যাওয়ার আগে হাটে হাড়িটা আমি ভেঙে দিয়ে যাবো ওকে ডেকে আর কি লাভ তার চেয়ে বরং ওই জামাই ষষ্ঠী দিন আমার নামে একটা সুন্দর করে কার্ড পাঠিয়ে দেবেন আমি ওকে সঙ্গে করে নিয়ে এসে আপনার বাড়িতে আম জাম কাঁঠাল করার সঙ্গে একটু জামাই আদর খেয়ে আমরা তো দুজন সুখে দুঃখে এই বাড়িতে এক ছাদের নিচে অনেকটা দিন কাটালাম শুধু শুধু শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আজ আজ আমি সুখের সংসারে পার আমি 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 যেখানেই থাকি যত দূরেই থাকি না কেন তোমাকে আমি তোমাকে আমি খুব খুব মিস করবো খুব খুব মিস আদর আদর না রে আদর না এরপর আমার সামনে এলে আমার এই হাত দুটো দিয়ে তোর গলাটা টিপে মার মাথা নিচু করে থাকে সেটা দেখে যে হাসে তার বুকে বিষ দাঁতটা বসে যায় আমিও তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি বৌমা সিংহের রক্তে লড়তে গিয়ে নিজের মরণ যদি সেটা দেখে দিলেই তো উনি এখান থেকে মাথা নিচু করে চলে যাবে এক মিনিট অফিসার ঝামেলা করে কোনো লাভ নেই আমি আপনাকে 10,000 টাকা দেব শোনো আপনি আমাকে ঘুষ খাওয়াতে চাইছেন আপনি কোন সাহসে একজন ভদ্রলোকের গায়ে হাত দিচ্ছেন ভদ্রলোক নন উনি একজন চিটিং বা জচ্চোর তাই সিনেমা হলের লাইসেন্স দেখতে চেয়েছি বলে উনি আমাকে ঘুষ খাওয়াতে চান মানে ভুবনের কাছে লাইসেন্স থাকতে ও আপনাকে কেন ঘুষ দিতে চান সেটা আপনারাই ওকে জিজ্ঞাসা করুন নিশ্চয় জিজ্ঞেস করব আর তারপর আপনার নামে আমি উপরে গিয়ে নালিশ করব এই ভুবন কাল যেতে হবে দে বলছি এই দেখুন
এই দেখুন কাগজ এরপর বলুন কি বলবেন বলুন বলবো বলবো এগুলো সব জাল কাগজ ওর নামে কোনো লাইসেন্স ইস্যু হয়নি ব্যাংকের সঙ্গে কোনো কন্ট্রাক্ট করেনি কাকা বাবু শুনছেন শুনছেন এগুলো নাকি সব জাল কাগজ এখন তাহলে কি হবে ভুবনকে তো জেলে নিয়ে যাবে না না অফিসার আরে কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না কাকা না এর মধ্যে কোনো ভুল নেই আমার কি মনে হচ্ছে না কাকা ওই ভুবন আমাদেরকে ঠকিয়ে 7 লক্ষ টাকাটা চুরি করতে চেয়েছিল এরপরে কাকাবাবু সমাজে কি করে মুখ দেখাবে রাহুল ভোটের আগে কাকাবাবুর মান সম্মান সব একবারে মাটিতে মিশিয়ে দিল কাকাও সে যত চুরি করেছে তার শাস্তিকে পেতে হবে ঠিক বলেছিস রাহুল ঠিক বলেছিস যেটা কাকাবাবু কোলে পিঠে মানুষ করেছে এইভাবে তার ঋণ শোধ কর এই নে রাহুল রাহুল শোন 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 এটা কথা শোন রাহুল চুপ কর শোন রাহুল তুই আমার কাকার বিরুদ্ধে এই মানুষ করেছিস আপনিও যদি চাবুক মারেন তাহলে বেচারে যে একেবারে মরে যাবে আরে বাবা আমার মনে তো দয়া মায়া মমতা আছে কিনা বলুন আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন যা করার রাহুলই করুন আপনি আপনার ডায়েরিটাতে আমার নামটা লিখে রাখুন আবার দেখা হবে চলি টাকাটা যে ওখানে পড়ে থাকলো রাহুল ওটার কি হবে এতখানি বয়স হলো তবু কি হরদ্দাদের উপর সংসারের দায় দায়িত্ব চাপিয়ে একজন হরদ্দাদ কোনোদিন নিজের ছেলে মেয়েদের উপর নজর দিতে পারে একদম একদম ঠিক বলেছো বাবা মা বয়স হলে মানুষ সরকারি চাকরি থেকে রিটায়ার করে কিন্তু এই বয়সে কাকা বাবুকে চাষবাস সেরেস্তা কাছারি সব সামলাতে হচ্ছে তোমাদের জন্য আমি সব কিছু করতে পারি বৌমা এবার তোমাকে আমরা মুক্তি দেবো আর তোমার কোনো কষ্ট করতে দেবো না 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 আরে আমার কোনো অসুবিধা হবে না রে না কাকা তবু এতদিন তোমার উপর আমরা অনেক অত্যাচার করছি এবার তোমার মুক্তি দেবো যাও 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 শুধু টাকাটা নিলে নিশ্চয়ই টাকাটা গুনে দিতে রেখেছেন আমাকে আর কষ্ট করে গুনতে হবে না তাই না কাকা বাবু শুধু টাকাটা নিলেই হবে না বৌমা কাছারি সেরেস্তা সিন্ধুকের চাবিটাও অচলে বানতে হবে চাবি ওরে বাবারি বাবারি চাবি চাবি আমি নিতে পারবো না নিতে হবে বলো দাদা কান তুমি বলে বড় বউ না রহম না বৌমা এত বড় দায়িত্ব সামলাতে পারবে না আরে ছেলে মানুষ কতদিন আমাদের জন্য বরদ্দার কষ্ট করবে নাও বৌমা নাও আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন কাকা বাবু ভগবান যেন চিরদিন এমনি করে আমাকে ধর্মের পায়ে মাথা নামাতে দেয় কারণ কথাই আছে যথা ধর্ম তথা আমি 2 দিনের মধ্যে ভুবনকে জেল থেকে ছাড়িয়ে আসবো এই কটা দিন জেলের ভাত পেটে পড়লে ও আর তোমার কোনোদিন অপমান করার সাহস পাবে না বুঝলে কাকা চলুন
দাদা আর তার বউ গো দুনিয়ার কোন শক্তি তো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কিছু দেয় না তাহলে তোমরা ঈদ পূজায় এলে না কেন ভরতদার আমরা সবাই সকাল থেকে হচ্ছে দিয়ে পড়ে আছি পড়ে আছো পড়ে আছো আমাকে লাইসেন্স চালু করার জন্য ভবনটা পুলিশ আরেস্ট করে নিয়ে চলে গেছে পারবো না তাহলে আমাদের সিনেমা হল হবে না ছোট বাবু সিনেমা হল মানে আর তো আমাদের হোটেল হোটেল ব্যবসার আমার কথা ছিল কোন হোটেলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি কি বলছেন আমি তো হোটেলের জন্য জমিটা আপনার নামে লিখে দিলাম বাজে কথা বলবে না আর ওই জমি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো বিক্রি করে দিয়েছি মানে দলিলে সই করে দিয়েছো আইন মাঠে কিন্তু কিন্তু আমি তো দলিলের লেখাটা না পড়ে আপনার কথা বিশ্বাস করে দলিল আমি সই করেছিলাম আদালত তো সে কথা বিশ্বাস করবে না বলেন তার মানে আপনারা আমাকে ঠকিয়েছেন আমার সঙ্গে চুরি করেছেন চোপ সারা একদম চোপ এই ভোটের ভোটটাদের সামনে একদম উঁচু আছে কথা বলবে না যাও বেরিয়ে যাবে থেকে কোথায় যাব আপনি আমাদের ঘর ভেঙেছেন আপনি বাপ ছেলে আলাদা করেছেন এবার এবার আমার জমিটা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করেছেন ব্যাস করেছে ব্যাস করেছে আর তোদের মতন কুত্তারা কখনোই স্বর্গে ঠাঁই পায় না ও তোকে রাস্তা করে রে তোমার দেখে পেট ভরা তো যা ওই দেখেন দেখে যাব স্যার যাব এইবার এইবার আমি আমার ওই বাবার কাছে ফিরে যাব আর তারপর কাল থেকে লড়ার ময়দানে সত্য রাখতে থাকবে না থাকবে তার দুই পাশে দুই উপযুক্ত সন্তান সন্তান যে অন্যের মেরুদণ্ডে তার ভিত পড়ে হালকা বাতাসের খায়ে সে আপনি ভেঙে যায় আপনি কিন্তু ভুবনকে কি করে খালাস করবে ভরতদার সে কথা পরে ভাববো তার আগে আমার দাদা তার ছেলে বউকে খতম করতে হবে তুই 20 বছর আগে কি জন্য জেল খেটেছিলি রে একজনকে বিষ খাইয়ে মেরেছিলাম আবার সেই বিষটা জোগাড় করে নিয়ে আসবি অনেকদিন পর আবার এই বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে রে সেই লক্ষ্মী পুজোর প্রসাদে বিষটা মিশিয়ে দিবি সব কটা শত্রু একবারে শেষ হয়ে যাবে না না ছোট বাবু আর আর ওপতি যাবেন না পুলিশ যেভাবে আমাদের পিছনে লেগে পড়েছে এবার হয়তো আমরা ধনে প্রাণে মারা যাব এবারের খেলাটা হবে অনেক সুন্দর অনেক ভয়ঙ্কর অনেক মজার আর যন্ত্রণার অনেক নিষ্ঠুর আর পরম শান্তি কিছু মানুষ আর সভ্যতার সিংহাসনে বসে আছে তাই শহরের বুকে যখন ঝাঁচকে ফ্লাইওভার আলো ঝলমলে নাইট ক্লাব 200 টাকা টিকিটের সিনেমা হল আইনক্স ফোরাম শপিং মল তখন হাজার হাজার গরিব মানুষ ডুবে আছে গভীর অন্ধকারে অথচ তারাই হচ্ছে সভ্যতার পিলচুট মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে বলেই উপরের মানুষ আলো পাচ্ছে আর তাদের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে আজকে সভ্যতা যে অসুরকে মানুষের সাজে সাজিয়েছে মেয়ের তাই তো ভগবান মানুষ দিয়ে মানুষকে ধ্বংস করার কাজ শুরু করে না না ডাক্তার না ডাক্তার বাবুর মুখে কখনো ধ্বংসের কথা সাজে না আপনারাই তো সামাজিক রোগ ব্যাধের প্রতিকার করবেন কি দিয়ে প্রতিকার করবো আজ আজ 3 মাস হলো আমার হোম পান্ডার জীবনের মাইনেটা পর্যন্ত দিতে পারে
কোথায় পাবো তো টাকা? তাই তো আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি ডাক্তার বাবু। জানি জানি জীবন জানি, তখন তো পরিবার নিয়ে খেয়ে পরে ভাবতে হবে, তাই তুই আমার কাজ ছেড়ে চলে যেতে চাইছিস। ডাক্তার বাবু, আমি গরিব মানুষ, একমাত্র মেয়েটির যখন ক্যান্সার হয়েছিল তখন বড় হাসপাতালে আমি ভর্তি করতে পারিনি। ডাক্তার বাবু, জীবন আপনার কাছে নিয়ে এসেছিলাম, মেয়ে আমার বাঁচিনি, কিন্তু সেই থেকে আমি আপনার কাছে থেকে গেছি। কিন্তু কিন্তু আজ যখন তুই চলে যেতে চাইছিস তখন তখন আর আমি তোকে বাধা দেব না রে। কোথায় যাব ডাক্তার বাবু, কোথায় যাব? গরিব মানুষরা তো কোনোদিন লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যেতে শেখেনি ডাক্তার বাবু। তাহলে তাহলে তুই আমাকে কি বলতে চাইছিস? মেয়ের বিয়ের জন্য সামান্য কটা গয়না গড়িয়ে রেখেছিলাম, আর সেটাই নিয়ে এসেছি আপনার কাছে। এগুলো বিক্রি করে জীবন আপনি আপনার গবেষণার কাজ চালিয়ে যান। না না জীবন না, এ গয়না নিতে আমি পারবো না রে, এ গয়না নিতে আমি পারবো না। কেন নিতে পারবেন না ডাক্তার বাবু? জীবন কেন নিতে পারবেন না? আজ আজ ভালো করে চেয়ে দেখুন, আজকাল দেশের অসংখ্য বাবা মা তাদের ছেলে মেয়েদের চাকরির জন্য কতগুলো চোর ধাপ্পা বাজ চতলার মানুষদের নিজেদের জায়গা জমি গয়না গাঁটি বিক্রি করে জীবন ঘুষ দিচ্ছে, অসুস্থ মানুষদের সারিয়ে তুলতে বড় বড় হাসপাতালের নার্সিং হোমের ওই চোর জালিয়া ডাক্তারদের ঘুষ দিচ্ছে, কিন্তু কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে কি না? না চাকরি পাচ্ছে জীবন, আর না সুস্থ জীবন, আর আমার মতো একটা মনি মানুষে এই কটা গয়না ঘরে রাখিয়েছে। একজন সৎ আদর্শবান ডাক্তার হাতে তুলে দিয়ে যদি এদেশের হাজার হাজার মানুষ সুচিকিৎসায় পৌঁছে সেটা তো আমার সুখ। এই যে সামান্য গয়না চেয়ে অনেক অনেক দামি ডাক্তার জীবন জীবন, তাই তাই বলছি ডাক্তার বাবু সফল করতে গবেষণার কাজে লাগান। ছেড়ে চলে গেছে না বাবা না, আমরা আবার তোমার কাছে ফিরে এসেছি।
ওই ভরতাজ বাবু আমার পান পায়ের নিচের মাটি খেলে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। ওরেন আমার কারখানার বয়লার বাস্ট করে দিয়ে আমার মেশিন পত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। হতেই হবে, হতেই হবে, খোদার দরবারে এইভাবেই বেঈমানের বিচার হয়। জ্যাসা করনি ঐসা ভরনি। বাবা আজ আমরা সর্বহারা হয়ে আপনার কাছে আশ্রয় নিতে এসেছি বাবা। সে সাশ্রয় মানে? হ্যাঁ, আমরা দু ভাই বেতন নিয়ে আবার ব্যবসা শুরু করব বাবা। তাই তোমাকে জমিদার হিসেবে এই কাগজে সই করতে হবে। কিন্তু কিন্তু তোরা ধার শোধ করতে না পারলে ব্যাংক তো আমাকে ধরবে। আমরা কথা দিচ্ছি বাবা, ছ মাসের মধ্যে আমরা সমস্ত টাকা শোধ করে দেব। ডোন্ট মাইন্ড বাসক, এই সময়ে তোদের সাহায্য করতে গেলে আমি হয়তো সর্বশান্ত। এ তুমি কি বলছো বাবা? অনেক দিন আগে ডাক্তার বাবু যখন কাউকে এইরকম একটা কাগজে সই করতে বলেছিলেন, তখন তারাও নাকি ডাক্তার বাবুকে ঠিক এই কথাগুলোই বলেছিল। আমি ওদের এই কথা বলতে বলেছিলাম। বড় বংশের মেয়ের অহংকারে আজ আমি সত্যি হেরে গেছি বাবা। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। ক্ষমাটা কি গোবিন্দ ঘোষের জল করা তাল শ্বাস নাকি? যে চোখের দাম দিলে সেটাকে পাওয়া যাবে? এ তো কি বলছো সব তুমি? ওরা ডাক্তার বাবুর নিজের সন্তান। সন্তান? কিসের সন্তান? যে সন্তান আছে না জুতো মতো বাবাকে দূর করে ছেড়ে ফেলে দিয়েছিল সেই সন্তান। যে সন্তানকে যে সন্তান নিজের স্বর্গে সিঁড়িতে উঠতে চেয়েছিল তার সন্তান। ওরা ওরা ভুল করেছিল। দেখো দেখো আজ অনুরূপ তুমি সবাই আবার ফিরে এসেছে। কার কাছে ফিরে এসেছে? যার মুখ থেকে একদিন তারা সিগারেটটাও কেড়ে নিয়েছিল। বাবা যাদের জন্য সব কষ্ট বিলিয়ে দিয়েছে তারা বলেছিল সব বাবারাই তাই করেন, উনি এমন কি করেছেন? সপ্তমী হ্যাঁ আমার কথাটা শোনো। কি শুনবো? যে উকিল বাবু বাবাকে উচ্ছেদ করেছিল সেই উকিল বাবুকে এরা নিমন্ত্রণ করে মুড়ো ঘন্ট খাইয়েছিল। এরা বিশ্বাসঘাতক, এদের কোনো ক্ষমা নাই। তুমিও কি তাই বলবে বাবা? কাগজে তুমি সই করবে না? আমি কি করব দেখবি? দেখ কাগজ দে। এই কি করলে বাবা? তুমি কাগজ ছিঁড়ে ফেললে। হ্যাঁ ফেললাম, কারণ আমি বেঁচে থাকতে আমার ছেলেদের কোনো গ্যারেন্টি পেপার নিয়ে কারো কাছে হাত পাততে হবে না। আজ থেকে আমি আবার তোদের সব কিছু করে দেব। বাবা আপনি তাহলে আমাদের ক্ষমা করেছেন বাবা? বৌমা একটা কথা মনে রাখবে বৌমা, পৃথিবীর সব বাবা মাই তাদের সন্তানদের সব সময় ক্ষমার চোখ দিয়ে দেখে। তাই তারা যত অপরাধেই করুক না কেন তাদের সব সময় ক্ষমাই করে। তাই আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করেছি বৌমা। শুধু তোমাদের মধ্যে ভালো মন্দের বোধ জাগাবার জন্য আমি এতক্ষণ চুপ করেছিলাম। তাহলে তাহলে আজ থেকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না বাবা, আমরাই তাই খেটে সব কিছু করব। হে বাবা দরকার হলে কুলিগিরি করব, তবু তোমার বোঝা হয়ে থাকবো না বাবা। ঠিক আছে ঠিক আছে, চল চল চল। দাঁড়া বাবা, এটা তোমার বাড়ি নয়, এটা রাজাদার বাড়ি, আর এখানে ওদের কোনো জায়গা নেই। আছে, কারণ কারণ রাজা আজ থেকে আমাদের পরম আত্মীয়। দাদাবাবু না, দাদাবাবু না, শুধু দাদা হয়ে আজ আমি হাত জোর করে আমি আমার এই বোনটাকে আমি তোর হাতে তুলে দিলাম। দাদা, হে রাজা, হে সপ্তমীর দায়িত্ব নিয়ে তুই আমাদের ক্ষমা কর ভাই, ক্ষমা কর। আয় আয় সপ্তমী আয়। আরে দুঃখের দিনে মিলনই তো সত্যিকারের মিলন। আয় রাজা, তোদের দুজনের হাসিকে আমাদের আমাদের চোখের জল মুছে যা। চোখের জল মুছতে হলে আপনাকে সেই পুরনো বাড়িটা উদ্ধার করতে হবে ডাক্তার বাবু। আপনাদের বাপ ছেলে সম্পর্কের বুকে যে শয়তান ছুরি চালিয়েছিল তাকে শাস্তি দিতে হবে। আজ আমাদের পাঁচজনের দশ হাত এক হয়েছে, এইবার এইবার ওই অসুরটাকে মরতেই হবে। মরবে কিনা জানি না ডাক্তার বাবু,
মরবে কিনা জানি না, তবে আমি শুধু এই কথাই বলবো, কিসকো জিনা কিসকো মরনা ও তুম জানে না হাম জানে, কিসকো জিনা কিসকো মরনা ও তুম জানে না হাম জানে, ভালা বুরা জো ভি হোগা সিফ মেরা খুদা জানে। ডাক্তার বাবু ছেলের জমিটা যে জোর চুরি করে কেড়ে নিয়েছিলেন
তাই তো ওরা হাইকোর্টে আপনার নামে নালিশ ঠুকেছে। কি বলছো তুমি? ওই ভিখিরিটা ও তোমার সাহস? ভিখিরিদের সাহসটা মাপতে ভুল করলে রাজার রাজত্বটাই উল্টে যায় ভারতবাজ। তখন সেই রাজাকে ভিখিরির কাছে হাত পাততে হয়। ভারতবাজের এই দুটো হাত ভিক্ষি চাইতে জানে না ডাক্তার। পয়সার থাপা হয়ে শত্রুর বুকের 50 কিলো নদীজির ভাঙা পাঁজর দিয়ে অসুর বধের অস্ত্র তৈরি হয়েছিল। তাই তো আজ আমি তোমার ছত্রনাথের সামন নিয়ে এসেছি। হাই কালিদাস কামান দেবে আর সামান দেখে কেস ঠুকলে এই ভরতাজের সর্বনাশ করা যায় না। একটা নয় দু দুটো কেসের সমন আদালতের নোটিশ চেপে নিয়ে তুমি আমার বাড়িটা ক্রম করেছিলে। হাইকোর্ট সেই কেসটাও নতুন করে শুরু করেছে। আর সেই কেসটা শুরু হলে সুদে আসলে আমাকে 3.5 লক্ষ টাকা ফেরত দিতে হবে ডাক্তার। জানি জানি, এই জন্য আমি আদালতে 5 লাখ টাকা জমা করে এসেছি। আর সেই পুরস্কারের টাকার গরমে তুমি বোধহয় সেই পুরোনো দিনের ব্যথাগুলো ভুলে গেছো ডাক্তার। আমার বিরুদ্ধে আমার মাথা তুলতে চাইছো? এ বাড়ির বৌমা হিসেবে অজন্তা আমাকে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন পাঠিয়েছে। তাই কথা না বাড়ে আদালতের নোটিশ গুলো নিয়ে নাও। নেমন্ত্রণ করেছি বলে এই বাড়িতে দাঁড়িয়ে আপনি কাকাবাবুকে নোটিশ ধরাতে পারেন না। তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি, আমাদের ভেতরে যতই বিবাদ থাক না কেন বাইরের লোককে তো আমি ভয় দেখাতে দিতে পারি না। তাই আপনার এই নোটিশ আমি ছিঁড়ে ফেলি। কি ডাক্তার, এবার বুঝতে পারছো যে এই ফরচাইজ বাড়ির বিরুদ্ধে কিছু করাটা অত সহজ নয়? এই নোটিশ গুলো ছেড়ে ফেলার জন্যই বুঝি তুমি আমাকে নামন্তন্ন করে এখানে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, কারণ আমি চাই না এই বাড়ির বিরুদ্ধে কোনো মামলা হোক। তাই আপনার ছেলের জমি আর আপনার বসত বাড়ির দলিল দুটোই আমি আপনাকে ফিরিয়ে দেবো। তাই তো আমি ওকে নিজেই বলেছিলাম যে ডাক্তারবাবুকে দলিল গুলো ফিরিয়ে দিতে। তুই বলেছিস? হ্যাঁ কাকা, কারণ ডাক্তারবাবু আমার বাবাকে সুস্থ করে তুলেছেন, তাই ওই দলিল গুলো ফিরিয়ে দিয়ে আমি সেই ঋণটা শোধ করলাম। আপনারা সবাই লক্ষ্মী পূজার প্রসাদকে মিষ্টিমুখ করুন। তাহলে এ সবার আগে আমাকে দিন বাবু, নইলে ভাগে কম পড়বে। এই দিন এই দিন। বাবা বাবা কি করছেন আপনি? আমাদের সংসারের অভিভাবক হচ্ছে কাকাবাবু, তাই বলছিলাম সবার আগে কাকাবাবু প্রসাদ খাবে, তারপর সবাই আমরা খাবে। আমার ভুল হয়ে গেছে বাবা। নাও নাও ভরতদার, প্রসাদ খাও। না দাদা না, আর তা হয় কি করে? আর এই বাড়ি নিয়ম হয়ে যায় প্রথম রাউন্ড, তারপর তুমি আর বৌমা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবে, তার আগে আমরা কেউ পাবো। ঠিক বলেছে, ঠিক বলেছে। আয় রাহুল, প্রসাদ খা, প্রসাদ খা। না না না, এই প্রসাদ তুমি খাবে না, ওতে বিষ মেশানো আছে। তুমি কি বলছো বৌমা? কে বিষ মেশাবে, কেন মেশাবে? যে একদিন আপনার বাবাকে মেরেছিল সে কাকাবাবু এইভাবে আমাদের সবাইকে শেষ করে দিতে চাইছে। এই বাইরের লোকের সামনে কাকা তার উপর কত তোমার লজ্জা করছে না? মিথ্যে নয়, মিথ্যে নয় রাহুল, মিথ্যে নয়, আমি সত্যি বলছি। ছি ছি বৌমা, ছি ছি, প্রথম দিন থেকে তুমি আমাকে সহ্য করতে পারো তা আমি জানি, তাই বলে সবার সামনে এইভাবে তুমি আমার সর্বনাশ করতে চাইছো? সত্যি না মিথ্যে সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। তাই অজন্তা দেবী যখন কানায় টেলিফোন করে অভিযোগ জানিয়েছেন, তখন ওই প্রসাদ আমি বাজেয়াপ্ত করে নিয়ে যাব, আর সেই সঙ্গে আপনাকেও আমার সঙ্গে থানায় যেতে হবে। আখে কি বলছো অফিসার? আরে কোথাকারকে কে আপনি অভিযোগ করছে তার জন্য আমাকে থানায় যেতে হবে? কিছু দেয় না, তাহলে জেনে রাখুন আপনার নামে গ্রেপ্তার ওয়ারেন্ট আমি হাতে নিয়ে এসেছি। তার অফিসার, কিন্তু ওই প্রসাদে যে বিষ মেশানো আছে সেটা তো এখনো প্রমাণ হয়নি। আমি কাল সকালে ফরেন্সিক পরীক্ষার জন্য ওই প্রসাদ কলকাতায় পাঠাবো। কিন্তু সে পরীক্ষা রিপোর্ট আসতে তো 2-3 মাস সময় লেগে যাবে। আরে শুধুমাত্র সন্দেহে বসে আমি শুধু শুধু থানায় বসে থাকবো? তাহলে আমি এক্ষুনি সবার সামনে এই প্রসাদকে প্রমাণ করে দেবো যে তো কোনো বিষ নেই। কিন্তু বিষ থাকতে পারে না। এই বিষ আমি তোমাকে কিছু দিতে দেব না, কিছু দিই না। কিন্তু সত্য মিথ্যের মীমাংসা করতে হলে একজন কাউকে তো ওটা খেতেই হবে। তাহলে কাজ করুন স্যার, ওই ওই প্রসাদটা আমাকে দিন।
আপনি সেটা জোর করে অস্বীকার করছেন তখন এটা আপনি খে প্রমাণ করুন যে আপনি নির্দোষ আপনি প্রসাদ থেকে প্রমাণ করুন যে এতে বিষ মেশানো নেই আপনি নির্দোষ চুপ করে আছে কেন কোথায় গেল তোমার বিষ ছি 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 এইভাবে এইভাবে তুমি মানুষটাকে ক্ষতি করতে চেয়েছিলে না রাহুল না তুমি বিশ্বাস করো উকিল বাবু এসে বললেন বলি শোনো আমি বুঝতে পারছি এই টাকার লোভে তুমি আমাকে বিয়ে করেছিলে তার জন্য কাকার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছো সে রেস্তার সিন্ধুকের চাবি কেড়ে নিয়েছো বিশ্বাস করো আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি আর সেই জন্য আমাকে এইভাবে ষড়যন্ত্রের শিকার হতে হলো আপনি তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে তুমি চোখে চলতি আমাকে ভোলাতে পারবে না আর এটি অজন্তা আমি তোমাকে খেলা করি বেরিয়ে যাও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও আমার মনে হচ্ছে তোকে বিশ্বাস করে ভালোবেসে আমার ভুল হয়েছে আর এই ভুলের মরণ ফাঁসি হয়ে আমার গলাকে বন্ধ করে দিয়েছে না বাবা না বস্তির অন্ধকার থেকে এসে আমি একটা সংসার পেয়েছিলাম স্বামী পেয়েছিলাম সে সুখী স্বর্গ থেকে তোমরা আমাকে নিচে নামিয়ে দিও না বাবা তুমি আমাকে বাঁচাও তোমার মতো মেয়েরাই আমি ঘরে ঘরে ভাঙনের বন্যা বই দিয়েছে অনেক অনেক সাপ করে তোমার স্মৃতিতে সিন্দুর দিয়ে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম আজ আসি সিটি সিঁদুরটা মুছে দিয়ে সে সম্পর্কটাকে মুছে দিলাম যাব বেরিয়ে যা যাব রাহুল যাব আমি এই ভুল করে অন্ধ দেশে আয়না বিক্রি করতে এসেছিলাম কিন্তু কিন্তু তোমরা অন্ধ হলেও আমার প্রলয় কিন্তু থেমে থাকবে না আর সেদিন এই অন্ধকারে একটুখানি আলোর জন্য তোমাদের হাহাকার করতে হবে যে আলোর নাম অজন্তা অজন্তা না বাবা না এত সহজে তুমি চলে যেতে পারো না বিরোধী পক্ষের গুপ্তচর হয়ে তুমি একজন ভোট প্রার্থীর নামে কলঙ্ক দিতে এসেছ তা আমি অভিযোগ করছি ইন্সপেক্টর তুমি খুঁজে বের করো কি উদ্দেশ্য নিয়ে এই শয়তানি এই বাড়িতে প্রবেশ করছিল নিশ্চয় করব কারণ উনি শুধু আপনাদেরই সর্বনাশ করেননি মিথ্যে অভিযোগ করে পুলিশকে বিভ্রান্ত করেছেন আসুন আসুন অজন্তা দেবী ইউ আর আন্ডার অ্যারেস্ট বলছিলাম কাকাবাবু আপনার ডায়েরি প্রথম পাতায় নিশ্চয়ই আপনার জন্মদিনের তারিখটা লেখা আছে এবার ডায়েরির শেষ পাতা ডায়েরির শেষ পাতায় আমার জেল থেকে ফিরে আসার তারিখটার কথা লিখে রাখবেন কারণ ওই তারিখটাই হবে আপনার মৃত্যুর তারিখ শুধু ফুলের খেলাই চলে কচি পাতা ফেলে রেখে উঠ কেবল কাটা গাচ্ছি মুখ দিয়ে রক্ত ধরে তবু সে কখনো বলতে পারে না
সংসারের সর্বনাশ দেখে এলো কেন? সত্য মিথ্যের ছবিগুলো কেন কালো হয়ে গেল? কেন কেন কেন? অজন্তার কি তো করবে চিনে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কাল থেকে আবার তুমি যেমন দায়িত্ব নিয়েছিলে সব দায়িত্ব তুমি নেবে। ঠিক আছে, নিশ্চয় নেব। আরে তোরা ভুল করলে, আমি আমার এই ভালোবাসা তোর চাই না, তোদের জন্য কোনোদিনও বন্ধ করি নিবি। তাই তো আমরা সময় মতো তোমার ভালোবাসায় ভাগ পোষাতে এসেছি বরাদ্দ। আর আসার সময় বাড়ির সদর দরজাটা বন্ধ করে তালা দিয়ে এসেছি, যাতে আর কোনো উটকো ঝামেলা আসে আপনার কাজে বাধা দিতে না পারে। কে বাধা দেবে? এতক্ষণ পর্যন্ত যে ষড়যন্ত্রে জাল বলছিল তাকে তো এইমাত্র শাস্তি পেতে হয়েছে। না রে রাহুল, আরে হোসেনদার কোনো দোষ নেই রে। কি বলছো? ওই বেজারি গেলা আমি বাসিয়ে দিয়েছি। আরে আমি সত্যি সত্যি তো প্রসাদে বিষ মেশাতে চেয়েছিলাম রে। তুই বুঝতে পারিস নেই, আজ আমি মনের দুঃখে বলছি, আরে আমি আমার বাবাকে খুন করেছিলাম, পাগল সাজিয়ে রেখেছি। তুমি তোমার সব সম্পত্তি বেচে দিতে পারে আইন মাফে। রাহুল না, ওই কাগজে তুই সই করবি না, সই না করে আমরা তোকে গুলি করে মারবো। আরে আজকে যদি মুখ অঙ্গন করতে না চান, ফটাফটে কাগজে সই করে দেয়। না রাহুল না, মেরে ফেললো, তুই ওই সম্পত্তি বরদ্দার ছেড়ে দি না। আমি তিন করবো দামোদর, আমি এবার তোদের বাপ ছেলেকে মেরে আর এই বাড়িতে পুঁতে রাখবো। লোকে জানবে তুই বাপকে নিয়ে তৃপ্ত হতে গেছিস, তারপর কোন নদী পাহাড়ে হারিয়ে গেছিস, কেউ কেউ তোদের খুঁজে পায়নি। তাই আমি চোখের জলে তোদের ছবিতে রোজ মালা পরাবো আর দুধ দেখাবো। ওদেরকে ছেড়ে দিয়ে পিস্তল ফেলে দিয়ে মাথার উপর হাত তুলে দাঁড়াতে বলুন, না না হলে গুলি করে আমি মাথার খুলি উড়িয়ে দেবো। আপনি নিজেই ফাঁদে পড়ে গেছেন, এবার হাত বাড়িয়ে গয়নাটা পরুন। আমি মেহের আলী নই, আমি সিআইডি ইন্সপেক্টর মমতাজ আহমেদ। আপনি ওদের দুজনকে পথ দেখিয়ে নিয়ে চলুন, আমরা ভরতদাস বাবুকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। চলুন চলুন আপনারা চলুন চলুন।
শিকারের জাল বুনতে বুনতে নিজেই বেরোবার রাস্তা ভুলে যায়, জালের মধ্যখানে আটকে থেকে দম বন্ধ হয়ে মারা যায়। আজ আজ আপনারও সেরকমই পরিস্থিতি হয়েছে। চলি, বাবা ফাঁসির দড়িতে ছোলা রাখে আর কখনো বলবো না। তাহলে অজন্তা সত্যিকারের পরিচয়টা রাহুল আগে জানত? হ্যাঁ বাবা, আমার সরকারি ডিউটির আর একটু কাজ বাকি আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ সেরে আমি আপনার বাড়িতে যাব। এখন আমার শেষ কাজটা করতে দিন। বেশ, আমি অপেক্ষায় রইলাম, ভগবান তোমার মঙ্গল করুক। আইডিয়া ভাই, মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে এই রহস্যময় নাটকে যা ঘটনা আপনারা দেখলেন তার মেন আসামি কিন্তু এখন শাস্তি পেল না। তাই নাটকের সেই ঘটনার নায়ককে শাস্তি দিলে আমার জীবন নাটকে যবনিকা নেমে আসবে। তাই রাহুল ভট্টাচার্য মূল আসামি তুমি রাহুল ভট্টাচার্য। এতদিন তুমি অনেক অভিনয় করেছ, তোমার ফাঁদে পা দিয়ে আমাকে অনেক হ্যারাস হতে হয়েছে। তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝি না? আর সকলের সামনে তোমার আসল সত্যটা প্রকাশ করে দেব। আর এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম রাহুল ভট্টাচার্য। কি বলছো অজন্তা, আমি কি করেছি? আমার সঙ্গে থাকিয়ে দিতে পারবে না। এই মুহূর্তে পিস্তলের ছটি গুলি আমি তোমার বুকে বিঁধে দেব রাহুল ভট্টাচার্য। না, এতেও কিন্তু আমার মনে শান্তি আসবে না। ইউ আসামি রাহুল ভট্টাচার্য, আর চরস্তাচ্ছি বড় শাস্তি, সারা জীবন তোমাকে আমার হৃদয় কারাগারে কারাগারে বাহুদুরে বন্দী করে নিচ্ছি। আমি খোলা জানালা